হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে আছি হচ্ছে হানিপের ডিপোতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, হানিপ যে ডিপোটা আছে, গাবতলি বাস যে ইয়েটা আছে, বাস টার্মিনাল, তার অপোজিটে যে হানিপের বিশাল ডিপো, সেখানে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি এখানে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঈদের ঘরমুখো যাত্রীরা সব এখানেই আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকের কিন্তু হাতে লাগেজ টাগেজ দেখতে পাচ্ছ, তারা গাড়ির জন্য অপেক্ষা করছে। আর আজকে আমরা গাবতলিতে আছি, আর আজকে আমরা ঢাকার গাবতলি থেকে যাব হচ্ছে চিটাগাং। মানে 655 কিলোমিটার দূরে আছি, আমাদের 8 ঘন্টা 25 মিনিট লাগবে, আর এখন 10টা 12 বাজে, কিন্তু আমাদের গাড়ির কোনো খোঁজ নাই, আমাদের গাড়ি এখন এসে পৌঁছানি। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সব নর্মাল গাড়ি, আর আজকে আমাদের হচ্ছে হানিপের ভলভো গাড়ি, আর আজকে একটা চমৎকার নতুন একটা গাড়ি লঞ্চ হয়েছে, সেই গাড়িটাই আসতেছে। বন্ধুরা দেখতে পারবা একটুর মধ্যে গাড়িটা চলে আসবে। তা আমরা এখানে হাঁটাহাঁটি করতেছি, দেখতে পাচ্ছ আর আমাদের প্রচুর যাত্রী কিন্তু এখানে দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য, এসির গাড়ি, তারা চিটাগাং এ যাবে। দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়িটা এসে পৌঁছায়নি, যে কোনো সময় আমাদের গাড়িটা চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে কিন্তু আমাদের গাড়ি কিন্তু আসতেছে, অনেক দূরে দেখতে পাচ্ছ, ওই যে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, দেখে শুনে আসতেছে। বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ, আর অনেক আস্তে আস্তে দেখে শুনে বুঝে শুনে গাড়িটা আসছে। ওই যে এসে গেছে আমাদের ভলভো, দেখতে পাচ্ছ ওই যে আসতেছে, দেখতে পাচ্ছ আমাদের ভলভো গাড়ি চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দেখো চমৎকার একটা গাড়ি, এই দেখো আপার ডিপা দিতে, ও ভাই চলে আসছে আজকে আমাদের চমৎকার একটা ভলভো গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো ভলভো গাড়ি, এখনো এখনো আস্তে 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 মোড় ঘুরবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সব যাত্রী দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আজকে দেখো ভাই চমৎকার একটা গাড়ি আসছে, আর এতে তো সিট বুক দেখি ভাই, দেখতে পাচ্ছ কি অবস্থা ভাই, আরে ভাই বিশাল বিশাল হেভি একটা গাড়ি আজকে আসছে ভাই। আজকে যারা যাত্রী তাদের তো কপাল অনেক ভালো, যে তারা খুব ভালো একটা গাড়ি কিন্তু পেতে চলেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই তো সুন্দর সুন্দর, ঠিক আছে ঠিক আছে, আজকে গাড়ি কিন্তু আমি চালাবো, আজকে কিন্তু কোনো প্রো ড্রাইভার না, আজকে কিন্তু বুজুনদার ড্রাইভার, কারণ আমি ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছি। বন্ধুরা ভালো করে দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু ঘুরতেছে, চমৎকার একটা গাড়ি, আর এখন আমাদের যাত্রী ফাত্রীরা কিন্তু উঠবে। দেখতে পাচ্ছ এখন গাড়িটা পার্ক করে নিক ঠিক মতন জায়গায়, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, এই তো ঠিক আছে, ঠিক মতন হলো। তো বন্ধুরা এখন আমি আমার গাড়ির কাছে যাব, তোমাদেরকে একটু গাড়িটা দেখাবো। দেখতে পাচ্ছ ভলভো ভলভো, ও ভাই চমৎকার একটা গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িতে করে উই বিলিভ ইন ফ্রি মুভস। যাই হোক বন্ধুরা এখন আমি গাড়িটার মধ্যে উঠবো। বন্ধুরা এখন আমি গাড়ির মধ্যে আছি, বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি যাত্রী ফাত্রী সব উঠে পড়ছে, আর পাশে আমার আজকে হেল্পার সুপারভাইজার দুজনই আছে, এরা খুব ভদ্র, এরা খুব ভালো, আর আজকে ওয়াইফাই মাইক টেক সব আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমরা এখন আমাদের যাত্রাটা শুরু করি, টার্নিং ইন্ডিকেটারটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ব্যাকে আসতে হবে, ব্যাকে আসতে হবে, হালকা আসতে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আসতে 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 আসতে, এই তো ঠিক আছে। আমরা এখন আজকে শহরের মধ্যে দিয়ে যাব, হালকা পায়ে স্টিকারটা দিতে হবে, দেখে শুনে ভাই বিশাল গাড়ি তো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আর ও সরি আজকে বলতে বললেন, আজকে যে ভাই হচ্ছে রিকোয়েস্ট করছে সে ভাইয়ের নাম হচ্ছে শিয়াব আহমেদ, উনি বলছে আমি যেন ঢাকা থেকে চিটাগাং যাই ভলভো গাড়ি নিয়ে, আর আমি ভলভো গাড়ি নিয়ে কিন্তু চিটাগাং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমার সাথে থেকো। তো বন্ধুরা আমরা গাবতলি বাস স্ট্যান্ড থেকে বের হয়ে পড়ছি, বন্ধুরা দেখতে পাচ্ছ দেখি আজকে ভলভো কেমন যাত্রা ফাত্রা মানে গতি টতি দেখায়। যাই হোক আমাদের এখন যাত্রা শুরু হয়ে গেল, আমরা এখন গাবতলিকে বাই বাই দিয়ে টাটা দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ শুরুতেই কিন্তু জ্যাম ট্যামের মুখে সম্মুখীন হলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর জ্যাম ট্যাম পড়ে গেছে, আস্তে ব্রেক ব্রেক, হেভি সাসপেনশন। বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি ভাই, হেভি লাগছে আমার গাড়িটা, আরে ভাই কি ছাড়ে না কেন, কি সমস্যা? তো বন্ধুরা আমরা জ্যাম ট্যাম ছাড়া চলে আসছি, দেখতে পাচ্ছ ঢাকা শহরে তো যখন তখন জ্যাম পড়ে যেতে পারে, 654 কিলোমিটার দূরে আছে। দেখি আজকে হানিফের বলবো কেমন গতি টতি দেখায়। এখন আমরা শ্যামলীর কাছাকাছি আছি, তেমন মনে হচ্ছে না আজকে তেমন বেশি একটা গতিপতি হবে, কারণ এর গাড়ি তো বিশাল বড় গাড়ি ভাই, গতিপতি একটু কম হতেই পারে, বরাবর যাবে, এটা না বেটা নাবে। তা আমরা এখন চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা, চমৎকার একটা গাড়ি। বন্ধুরা এই চমৎকার গাড়িটাকে নিয়ে আমরা আজকে যাত্রা করতেছি, হেভি একটা গাড়ি ভাই, রংটা দেখছো কি সুন্দর করছে, একদম নতুন, বরাবর টানাবে টানাবে টানাবে, ক্লিয়ার আছে, মাটি নিয়ে আছে, আস্তে আস্তে ভাই গতি বাড়বে, কোনো অসুবিধা নাই। আমরা এখন সংসদ ভবনের সামনে আছি, আসাদ গেট পার হয়ে গেলাম, বাম দিকে সংসদ ভবন বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা মোটামুটি টান ফান শুরু করছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ আজ আমরা যাত্রা বাড়িতে বের হয়ে যাব। এখন এখন সামনে যে যাত্রা বাড়ি, যাত্রা বাড়িতে যে আবার দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা আমরা এখন কলা বাগানের এখানে চলে আসছি, দেখতে পাচ্ছ বাম দিকে অনেক গাড়িটাই দাঁড়ানো, সেখানে আমাদের কোনো যাত্রী উঠবে না, গাবতলি থেকে আমাদের সব যাত্রী উঠে পড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি আজকে ফুল বুক, আমরা এখন কলা বাগান ছাড়া চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন যাত্রা বাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে যাব, দেখতে পাচ্ছ, আর আমাদের তেল নিতে হবে, আমাদের তেল একটু কম টম আছে, সামনে তেলের পাম্প থেকে আমাদের তেল নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ যাত্রা বাড়ি ফ্লাইওভারের
ফ্লাইওভারের নিচে আমরা ঢুকছি। বিশাল ফ্লাইওভার বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের চমৎকার গাড়ি ভলভো। ভলভোকে নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চিটাগাং। আমাদের গাড়ি হচ্ছে হানিফের ভলভো। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। বন্ধুরা, ভলভোর গতি কিন্তু একটু অনেক কম, কিন্তু এটা কিন্তু অন্যান্য গাড়ির মতো অত জোরে যায় না, কারণ বিশাল গাড়ি তো, যে কারণে একটু সমস্যা হয়ে যায় বরাবর। ক্লিয়ার হবে, আমরা যাত্রাবাড়ি চলে আসছি বন্ধুরা। বাম সাইডের ম্যাপে কিন্তু যাত্রাবাড়ি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা। আমরা যাত্রাবাড়ি হয়ে কিন্তু চলে যাবো। এখানেও কিন্তু আমাদের কোনো যাত্রী ফাত্রী নাই, আমরা শুধু জাস্ট তেল নিব। সামনে যে পাম্প আছে আমাদের, সেই পাম্প থেকে আমরা তেল নিব বরাবর। যাবে টানাবে টানাবে টানাবে, ক্লিয়ার আছে। ভলভো কিন্তু ভালোই টান ফান শুরু করছে, কিন্তু কাউকে ওভারটেক দেখাতে পারিনি, কারণ আজকে ওভারটেক দেখাতে পারবে না। আমরা এখন যাত্রাবাড়ির বাস স্ট্যান্ডে। বন্ধুরা, যাত্রাবাড়ির ফ্লাইওভার শেষ হয়ে গেল, এখন আমরা চিটাগাং রোডে যাবো আসতে। ব্রেক দেখে শুনে প্রচুর লোক কিন্তু ঈদে বাড়ি যাবে বলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির জন্য অপেক্ষা করছে। আর আমরা চলে আসছি বাম দিকে, চলে গেলে সিলেটের রাস্তা, হ্যাঁ। আর আমরা এখন ডাইনে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ চিটাগাংয়ের রাস্তায়। দেখে শুনে দেখে শুনে ভাই, আমাদের গাড়ি থামানোর জন্য অনেক লোকই বলছে, কিন্তু এত সুন্দর দামি গাড়ি ভাই তো সবার জন্য না ভাই। বরাবর বরাবর টানাবে টানাবে, ক্লিয়ার রাস্তায়। দেখে শুনে যেতে হবে, দেখে শুনে যেতে হবে বরাবর হালকা। এই তো আমরা এখন চিটাগাং রোডে ঢুকে পড়ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ মানে চিটাগাং যেদিকে সেই রাস্তায় ঢুকে পড়ছি। হালকার উপরে যাবে যাত্রাবাড়ি ফ্লাইওভার আমরা পার হয়ে গেলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা কাঁচপুর ব্রিজের এখানে চলে আসছি, দেখতে পাচ্ছ সামনে কিন্তু কাঁচপুর ব্রিজ। আমরা কাঁচপুর ব্রিজে উঠতে যাচ্ছি। চমৎকার একটা গাড়ি দেখতে পাচ্ছ, সুন্দরভাবে কিন্তু ছুটে চলেছে কিন্তু চিটাগাং এর দিকে। এখনো 558 কিলোমিটার দূরে আছি ভাই। হেভি লাগছে ভাই গাড়িটা, আজকে রংটা দেখছো ভাই, আর কি দোল খাচ্ছে। সাসপেনশন কি ভাই, সেই মাপে সাসপেনশন। ও ভাই, বাই চলে গেলে সিলেট, সোজা চলে গেলে কুমিল্লা। বন্ধুরা, আমরা এখনো কাঁচপুর ব্রিজ ছাড়াতে পারিনি, দেখতে পাচ্ছ। আর নিচে কত জ্যাম ট্যাম দেখা যাচ্ছে, প্রচুর গাড়ি ফাড়ি দেখা যাচ্ছে ভাই। কাঁচপুর ব্রিজের উপর প্রচুর জ্যাম পরে, আজকে একটু জ্যাম ট্যাম কমে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। টানাবে ক্লিয়ার হবে। আমরা এখন কাঁচপুর ব্রিজ পার হয়ে গেলাম, এখনো 575 কিলোমিটার দূরে আছি হচ্ছে আমরা চিটাগাং থেকে। আর আমরা কিন্তু ব্রেক দেব। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি ভাই গেমটা অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু দুইটা পার্টে ভাগ করে দেব, কারণ অনেক বিশাল বড় লেন্থ হয়ে গেলে ভাই অনেকে দেখতে চায়, বিশাল গাড়ি তো ভাই একটু কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এত দোল খায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখতে পাচ্ছ আমরা এখন কুমিল্লা রোডে ঢুকে পড়ছি। দুই পাশের পরিবেশ দেখো, চমৎকার পরিবেশ। আহা, হেভি হেভি লাগতেছে ভাই, দেখতে পাচ্ছ। তা ভাই, এইবার আমাদের ভলভো ছুটে যাচ্ছে ভাই সেই গতি নিয়ে, দেখতে পাচ্ছ। বড় বড় টানাবে টানাবে টানাবে, ক্লিয়ার আসতে যেতে হবে। অনেক গাড়ি ফাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা গোল চত্বর আসছে আস্তে আস্তে আস্তে। দেখে শুনে দেখে শুনে আসছে, আমরা এখন গোল চত্বর ঘুরবো আসতে। ব্রেকে পা ব্রেকে পা, তিশা গ্রুপের গাড়ি আছে, সবাই চলে যা, কোনো অসুবিধা নাই। বরাবর 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 বরাবর, ডান দিকে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক আসতে। ব্রেকে পা, এইদিকে ভাই অ্যাক্সিডেন্ট হতেই পারে ভাই, এইদিকে মানে অ্যাক্সিডেন্ট হয়। আর ঈদের সময় সবাই একটু গাড়ি বেশি রাফ অ্যান্ড টাফ চালায়, এটা একটা সব থেকে বড় সমস্যা। হালকা দেখে শুনে যাবে, দেখে শুনে দেখে শুনে ট্রাক আছে কিন্তু বরাবর। ক্লিয়ার ওস্তাদ, ক্লিয়ার, টান্দা 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 বরাবর। ট্রাক আছে কিন্তু দেখে শুনে যাও, বড় গাড়ি তো একটু কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে বরাবর বরাবর। টান দিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই, ভালোই টান দিলাম। আমরা এখন মেঘনা ব্রিজের এখানে চলে আসছি। মেঘনা ব্রিজের কিন্তু দুইটা পার্ট ভালো করে জানো। এখন আমরা ফার্স্ট পার্টে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। সামনে এখন আমাদের টোল ফোল দিতে হবে, টোল ফোল দেওয়ার জন্য এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমাদের ব্রেক ধরতে হবে, এখানে আমাদের এখন টোল দিতে হবে, টোল না দিলে আমরা মেঘনা ব্রিজে উঠতে পারবো না। ব্রেক ব্রেক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের টোল ফোল দেওয়া হয়ে গেছে, আমরা এখন ব্রিজে উঠতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। বরাবর টানাবে টানাবে টানাবে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ও ভাই, বাম সাইডে আমাকে ট্রাক ওভারটেক দিয়ে চলে যাচ্ছে, কারণ আজকে আমাদের গতি টতি একটু কম বন্ধুরা, দেখতে পাচ্ছ। কিন্তু কোনো লাভ নাই, সামনে কিন্তু নাবিল মামা আছে, দেখতে পাচ্ছ ট্রাক আমাকে ওভারটেক দিয়ে যাচ্ছে। আমরাও কিন্তু টান ফান শুরু করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই, আমরা মেঘনা ব্রিজের উপর উঠে পড়ছি, দেখতে পাচ্ছ। বরাবর বরাবর টানাবে টানাবে, ক্লিয়ার আছে। হালকার উপর হালকা, আজকে ভাই কাউরে ওভারটেক ওভারটেক দেখাতে পারবো না, আজকে গাড়ি অনেক গতি কম বন্ধুরা, দেখতে পাচ্ছ। মেঘনা ব্রিজের ডান সাইডে হচ্ছে রেলের ব্রিজও আছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখনো মেঘনা ব্রিজের ফার্স্ট পার্টের উপরেই আছি, এরপরে আরেকটা পার্ট আছে সেইখানেও, সেটা অনেক দূর। ও ভাই, আমাদের তো তেল নিতে মনে নাই, তেল নিতে হবে, দেখতে পাচ্ছ। গাড়িকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে গেলাম, সামনে আরও একটা গাড়ি আছে, ভালোই গতি ফতি তুলছে মোটামুটি। আর গাড়ির মধ্যে বসলে বোঝা যায় না ভাই গতি কী, ওই গতি টতি কিচ্ছু বোঝা যায় না। বাবা টানাবে টানাবে, ক্লিয়ার। তো আমরা দেখতে দেখতে মেঘনা ব্রিজের ফার্স্ট পার্ট পার হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক গাড়ি ফাড়ি আছে ভাই, সবাই ওভারটেক ওভারটেক দিচ্ছে। আমরা ওভারটেক দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি, দেখি কতদূর কি পারি আসতে। টানাবে সামনে কিন্তু কে, স্ক্যানিয়া, নাবিল নাকি, নাবিলের স্ক্যানিয়া আছে মনে হচ্ছে। বরাবর বরাবর টানাবে, আমরা এখন নাবিলের স্ক্যানিয়াকে ওভারটেক দিতে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বরাবর বরাবর, ওটাও ডবল চাকা কিন্তু। ও ভাই, সামনে কিন্তু প্রচুর হুন্দাই মন্দাই অনেক গাড়ি আছে, কিন্তু বাম সাইডে আজকে ওভারটেক দিতে হবে না, বড় গাড়ি তো এই বরাবর যেতে হবে, দেখতে পাচ্ছ। আমরা এখন হুন্দাইয়ের গাড়িকে ওভারটেক দিলাম আসতে, সৌদিয়াকে ওভারটেক দিলাম। টানাবে টানাবে টানাবে, সামনে কে আছে যেই থাকুক,
কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু ভদ্রভাবে গাড়ি চালাচ্ছি। সনি, সুপারসনিক দেখতে পাচ্ছ, সুপারসনিক গাড়িতে অনেক জোর হয়ে থাকে। যাই হোক, আমরা এখন একটু ওভারটেক দিচ্ছি সুপারসনিককে, দেখতে পাচ্ছ মাঝে মাঝে ভলভোর জোরও কিন্তু অনেক বেড়ে যায়। বাবা, এটা নেবে, এটা নেবে। ও ভাই ভাই, একটা বিপদ হয়ে গেল, তেল শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন কষ্ট মষ্ট করে একটু সামনে যেতে হবে বন্ধুরা। আমাদের হচ্ছে গাড়িতে তেল নেওয়া হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে, দেখে শুনে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে যেতে হবে, দেখে শুনে যেতে হবে, আস্তে আস্তে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। অনেক সময় কেটে গেল, একটা বেজে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেল নিতে। আর গাড়ি আজকে অনেক আস্তে ধীরে যাচ্ছে বন্ধুরা, এই গাড়ির তেমন একটা জোর ফোন নাই, তোমরা ভালো করে জানো, প্রথম থেকে বলে আসতেছি। আমরা এখন 472 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বরাবর বরাবর কি লম্বা একটা গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই, সেই মাপের, আস্তে দেখে শুনে আস্তে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা নামে, এটা নামে, এটা নামে। আমরা এখন মেঘনা ব্রিজের সেকেন্ড পার্টে উঠতে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন মেঘনা ব্রিজের সেকেন্ড পার্টে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন ব্রিজে আছি, দেখতে পাচ্ছ। এখন রিয়েলিস্টিক মুডে খেলতেছি বন্ধুরা, চমৎকার লাগতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ভাই হেভ বিলাগে, এই মুডটা দিয়ে খেললে মনে হয় কি পুরো বাস্তব। বরাবর বরাবর টানাবে। ক্লিয়ার ক্লিয়ার। ও ভাই কি সুন্দর লাগতেছে বন্ধুরা, একটু দেখো এই মুডটা। ভাই হেভি লাগে আমার কাছে ভাই, খেলতে গেলে এই মুডটা খেলতে গেলে একটু ঝামেলাও হয়ে যায়। হালকা টানাবে, টানাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার কিন্তু টান ফান দিয়ে ফেলছে, দেখতে পাচ্ছ। ভলভো হালকা টানাবে, টানাবে, টানাবে। দেখে শুনে ওভারটেক দিচ্ছে বন্ধুরা, এখন একটু জোর ফোর দেখাচ্ছে কিন্তু ভলভো। অনেক পিছনে পড়ে গেছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। অনেকগুলো এসি গাড়িকে আমরা ওভারটেক দিয়ে চলে যাচ্ছি, দেখে শুনে যাবে। ক্লিয়ার আছে, হালকার পথে যাবে মামা। টান দাও, টান দাও, টান দাও। বরাবর হালকা হালকা, আস্তে আস্তে আস্তে। এই তো সুন্দর, এবার কিন্তু ভালোই টান ফান শুরু করছে, দেখতে পাচ্ছ। কারণ এইসব রাস্তায় আসলে কিন্তু সব ভলভো গাড়ির জোর বেড়ে যায়, দেখতে পাচ্ছ। সেই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছ, 445 কিলোমিটার দূরে আছি। আর আজকে আমরা হচ্ছে ঢাকা থেকে চিটাগাং, আমাদের গাড়ি হচ্ছে ভলভো, হানিফের ভলভো। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। সামনে হচ্ছে বিরতি দেবো একটু, আস্তে আস্তে। এই যে এখানে আমরা বিরতি দেবো, আস্তে 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 আস্তে, দেখতে পাচ্ছ। আস্তে 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 আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ, বিরতি দেওয়ার জন্য। হোটেল তাজমহলের ভাই নূরমহল, হ্যাঁ হোটেল নূরমহলে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ। এখন এখানে আমরা একটা বিরতি দেবো, 10 মিনিটের বিরতি এখানে আমাদের। আসলে সবাই তো রোজা আছে, যারা যারা রোজা নাই তারা একটু খাওয়া দাওয়া করে নেবে। আমরা এখন হোটেল নূরমহলে আছি, তাজমহলে ছোট ভাই। বন্ধুরা আমাদের বিরতি শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমাদের যাত্রী ফাত্রী সব উঠে পড়ছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভাই বিশাল একখান গাড়ি ভাই, দেখতে পাচ্ছ। বরাবর টানাবে, টানাবে, আস্তে আস্তে আস্তে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই তো এখন আমরা গাড়ির মধ্যে ঢুকে পড়তেছি বন্ধুরা, টার্নিং ইন্ডিকেটার দিয়ে দিলাম, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখানে আমাদের যাত্রার মানে বিরতি, আস্তে আস্তে, দেখে শুনে দেখে শুনে টানাবে, টানাবে। বরাবর বরাবর বরাবর। ও ভাই ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। টান দাও মামা, টান দাও। সামনে কিন্তু প্রচুর গাড়ি ফাড়ি চলে গেছে কিন্তু বন্ধুরা, বিরতির পরে কিন্তু আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। সব গাড়ি ফাড়ি কিন্তু চলে গেছে, আর আমাদের ভলভের কোনো স্পিড স্পিড নাই, শুধু দেখতেই সুন্দর, আস্তে আস্তে যায়, দেখতে পাচ্ছ। এখন আস্তে আস্তে যাওয়াই ভালো, ঈদের সময় বেশি দ্রুত গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, অত দ্রুত যাওয়ার কোনো দরকার নাই। বরাবর টানাবে, টানাবে। ক্লিয়ার ক্লিয়ার। এবার একটু টান ফান দেখাও কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে, এইসব হোটেলে আমরা থামি না, আমাদের থামতে হবে কোনো এক সময়। বরাবর যাবে, টানাবে, টানাবে। ক্লিয়ার ক্লিয়ার। এখন কিন্তু টান ফান দেওয়ার সময় কিন্তু, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু চিটাগাং যেতে কিন্তু রাত হয়ে যাবে, এত দেরি করে গেলে আমাদের গাড়ি এমনি স্লো চলতেছে, যে কারণে আমরা একটু চাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের আগে আগে চলে যাবো। বরাবর টানাবে, আস্তে আস্তে। আমরা এনা 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 কে ওভারটেক দিতে গেলাম, সব কিছু শ্যামলীবতী মনে হয়। যাই হোক, সামনে কিন্তু শ্যামলীবতী থাকতে পারে। বরাবর সামনে হোন্ডার গাড়ি আছে, দেখে শুনে যেতে হবে, দেখে শুনে টানাবে, টানাবে। ও ভাই আমরা শ্যামলী বৌদিকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। বাম সাইডের ম্যাপে কুমিল্লা ডিসকভার হয়ে গেছে, আমরা এখন কুমিল্লা ছেড়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখনও 396 কিলোমিটার দূরে আছি আমরা চিটাগাং থেকে, দেখতে পাচ্ছ। আমাদের ভলভো কিন্তু এখন ভালোই টান ফান দিচ্ছে, আর কোনো জায়গায় কিন্তু কোনো বিরতি হবে না, কারণ রোজার সময় বেশি বিরতি দেওয়া যাবে না, যত দ্রুত সম্ভব যেতে হবে। রাস্তাঘাটে জ্যাম পড়ে গেলে সমস্যা হবে। এই দেখো হানিফের কিন্তু নিজস্ব একটা আছে, ওখানে আমরা যাইনি। যাই হোক, আমরা আগেভাগে আমাদের মানে যাদের যা বিরোধ দেওয়ার দরকার সেখানে ছেড়ে ফেলছি। বরাবর টানাবে, 387 কিলোমিটার দূরে আছি, ভালোই গতিপথি শুরু করছে কিন্তু, দেখতে পাচ্ছ। তেমন কোনো গাড়িকে ওভারটেক দিতে পারিনি আমাদের কিন্তু হানিফ বলবো, দেখতে পাচ্ছ। তারপরও কিন্তু টান ফান দিয়ে যাচ্ছে বন্ধুরা। বরাবর টানাবে, টানাবে। রাস্তা কিন্তু একদম ফাঁকা বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই সুযোগে কিন্তু ভালোই টান ফান দেওয়া শুরু করছে আমাদের ভলভো গাড়ি। বরাবর যাবে, হালকার পথে যাবে। আর দোল খাচ্ছে কি ভাই, সাসপেনশন ভাই, সেই মাপে সাসপেনশন। বন্ধুরা 355 কিলোমিটার দূরে আছি, 4 ঘন্টা 30 মিনিট
মিনিট লাগবে। আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চিটাগাং, দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের ভলভো গাড়ি তো, যে জন্য আমাদের একটু ওভারটেক দিতে সমস্যা হচ্ছে, আর বুঝে শুনে ওভারটেক দিতে যাচ্ছে, আর ভদ্র ড্রাইভার যে কারণে আস্তে আস্তে গাড়ি চালানো হচ্ছে, দেখতে পাচ্ছ। কারণ পুরো ড্রাইভার যতবারই চালায় ততবারই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আবার ভালোও চালায় খারাপ চালায় না, একটু ওভার মানে আমরা যদি হিনর গাড়ি নিয়ে খেলতাম তাহলে দেখতে পাচ্ছ যে আরও কত তাড়াতাড়ি পৌঁছে যেতাম, দেখতে পাচ্ছ। তারপরেও মোটামুটি ভালোই জোর ফোর আছে বন্ধুরা, এর মধ্যে ভালোই টান ফান দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এত বড় গাড়ি তো অত জোরে চালানো না চালানোই ভালো, দেখতে পাচ্ছ। বরাবর টানাবে ও ভাই, কি ভাই ভালোই ভাই ঘুরতেছে ঘুরতেছে, বরাবর রাস্তায় দেখে শুনে বরাবর যাবে, টানাবে ক্লিয়ার। একবার কিন্তু গতি উঠে গেলে ভাই গতি থামানো খুব কঠিন, কিন্তু বরাবর যাবে আস্তে আস্তে ক্লিয়ার ভাই। রাস্তা দেখছো বন্ধুরা, চমৎকার রাস্তা ভাই, এদিকে রাস্তা আসলে মনটা এমনি পড়ে যায়, আসতে ব্রেকে পা মোর ঘুরতেছে, কিন্তু দেখে শুনে গাড়ি আছে কিন্তু ব্রেকে পা, আস্তে 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 অ্যাক্সিডেন্ট করা যাবে না। স্টার লাইনের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে মনে হয় ফেনি, যে কোনো স্টার লাইনের গাড়ি একটু বেশি থাকবে। বরাবর আমরা এখন স্টার লাইনের গাড়িকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বরাবর যাবে, বরাবর টানাবে, আর সামনে কিন্তু আরও অনেক গাড়ি টাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ টানাবে ক্লিয়ার। হালকার পথে যাবে বরাবর বরাবর, ও ভাই বাম সাইডের একটা সুন্দর হোটেল চলে গেলো, একদিন ওখানে থামতে হবে। ইকোনো সার্ভিস আগেরবার আমার কিন্তু চাপ পায়ে দিচ্ছিল, বরাবর টানাবে টানাবে, ট্রাক ফ্রাক আছে এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক, কিন্তু বন্ধুরা ভালো করেই জানো, বরাবর টানাবে টানাবে। এখনো 323 কিলোমিটার দূরে আছি আমরা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইদিকে ভাই প্রচুর রেস্টুরেন্ট আছে ভাই, সেই হিসেবে ওইদিকে ভাই এখন আমার সেলফি, আরে ভাই সেলফিকে ওভারটেক দিয়ে যাচ্ছি ভাই, সেলফির মতো গাড়ি তো ভাই আমাকে ওভারটেক দিবে, যাই হোক দেখে শুনে আস্তে আস্তে ক্লিয়ার। ও ভাই এবার কিন্তু অনেক জোর বেড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভালোই টান ফান শুরু করছে, আমরা এখনো ফেনির কাছেই পৌঁছানি, আস্তে দেখে পা হালকা হালকা টানাবে ক্লিয়ার, আস্তে আস্তে ভাই। ভলভো গাড়ি ভাঙা চোরা কিচ্ছু বোঝে না, সামনে কিন্তু সালমান খান আছে, দেখতে পাচ্ছ বুঝে শুনে চালাতে হবে, কিন্তু দেখে শুনে চালাতে হবে। এবার কিন্তু ভাই গতি টতি কিন্তু বেশ ভালোই বেড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন অন্যান্য গাড়িকে এখন ওভারটেক দেওয়ার জন্য একেবারে রেডি, দেখতে পাচ্ছ এখন এতক্ষণ আমরা, ও ভাই সালমান খান আছে দেখে শুনে কিন্তু সালমান খানকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে। এই জায়গাটা ভাই আমার চরম লাগে বন্ধুরা, দেখতে পাচ্ছ হালকা যাবে টানাবে টানাবে ক্লিয়ার। ও ভাই ইগল মামা আছে, ইগল ইগলের গাড়িকে ওভারটেক দিই, ইগলের ভাই কোনো গতি ফতি নাই বরাবরই ভাই, ইগল কিন্তু আমাকে দেখে টান ফান দিয়ে শুরু করছে, আস্তে দেখে শুনে যেতে হবে, দেখে শুনে ভাই এই রাস্তাটা কিন্তু ডেঞ্জারাস, পড়লে কিন্তু পানির মধ্যে যেতে হবে, হালকার পথে যাবে টানাবে টানাবে। ইগল কিন্তু রিস্কি ওভারটেক দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে, আমরা ইগলের মতো তো রিস্কি নেবো না, কারণ আমাদের দামি গাড়ি, ওদের থেকে আমাদের গাড়ির অনেক দাম, আসতে ব্রেকে পা টানাবে। ও ভাই সামনে কিন্তু খেলা জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সবগুলো এদিকে হচ্ছে শাকুরা আর ইগল কিন্তু ভালোই টানাফানি শুরু করছে, আর আমরা পিছনে পড়ে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তাও আমরা কিন্তু চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য বন্ধুরা, তারপরও পারবো না ভাই, ইগল ভেঙে চুরে টান দিচ্ছে, দেখতে পাচ্ছ হিনোর গাড়ির এই রাস্তায় কিন্তু টান বেশি, এত বড় গাড়ি তো টান দেওয়াটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়, কারণ মোড় টোর ঘোরাতে গেলে অনেক সমস্যা হয়েছে, একবার রানিং হয়ে গেলে ভাই গাড়ি থামানো খুবই কঠিন। বলা যাবে হালকা আসতে ব্রেকে পা শাকুরা ভাই, যেতে হবে মনে হচ্ছে বাইরের রাস্তা, দেখে টান্দা 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 বরাবর 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 যাবে হালকা হালকা, দেখে শুনে শাকুরা ভাই টান ফান দিয়ে ফেলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই আমরা কি আজকে ওভারটেক দিতে পারবো না কাউকে। ও ভাই সামনে একটা পিক আপ এসে কিন্তু ঝামেলা করে ফেললো, সালমান খান তো আমার পিছনে আছে আমি দেখতেই পাচ্ছি বন্ধুরা, বরাবর যাবে। এই ভাই এই পিক আপটা কোন জায়গা থেকে আসলো, দেখতে পাচ্ছ শাকুরা এবার টান দিছে কিন্তু মারা ভাঙাচুরা টান দিছে, আমরা কিন্তু শাকুরার মতো কিন্তু বরাবর টান দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর ভাই শাকুরার গতি। ও ভাই ঝিনাইদার লাইনের গাড়ি বন্ধুরা, নাবিল সামনে গ্রিন লাইন আছে দেখতে পাচ্ছ স্ক্যানিয়া, আমরাও কিন্তু টান ফান দিয়ে ফেলছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর ক্লিয়ার আছে ক্লিয়ার, টানাবে টানাবে। আমরা এখন শাকুরাকে বাম্পারে বাম্পারে টান দিচ্ছি বন্ধুরা, কিন্তু শাকুরার গতি আমাদের থেকে অনেক বেশি। ও ভাই রাস্তার মাঝখানে গরু চলে আসছিল, যাই হোক কোনো ব্যাপার না, আসতে ব্রেকে পা টানাবে 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 ভাই। শাকুরা কোথায় চলে যাচ্ছে অসুবিধা নেই, শাকুরাকে আমরা ওভারটেক দিতেই পারবো, বরাবর যাবে টানাবে। বন্ধুরা আমরা ফেনির এখানে চলে আসছি, বাম দিকে চলে গেলি ফেনি শহর, ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ ফ্রেনি শাওয়ার কিন্তু ডিসকভার হয়ে যাবে যে কোনো সময় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কি দোল খাচ্ছে বন্ধুরা, সেই ম্যাপের দোল খাচ্ছে এখনও, ওই দিকে যে বাম দিকে যে গাড়িগুলো ওই যে বাম সাইডের ম্যাপে দেখতে পাচ্ছ ফ্রেনি ডিসকভার হয়ে গেছে। আমরা এখন ফ্রেনি শাওয়ারের উপর দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ফ্রেনিতে যারা যারা আছো তারা কিন্তু একটু লাইট কামেন্টস কিন্তু ফটাফট করে দিও। এখনও আমরা 240 কিলোমিটার দূরে আছি বন্ধুরা ফ্রেনি থেকে ভাই, এটা কি বিশাল একটা ব্রিজ দেখি, এই ব্রিজের উপর দিয়ে ভাই চরম গতি নিয়ে ছুটে যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছ ভাই চমৎকার একটা গাড়ি বন্ধুরা, কি গতি হেভি গতিরতি দেখাচ্ছে কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আনি বলবো মামা টানাবে ক্লিয়ার। এতক্ষণ গতি ছিল না তাতে কি হয়েছে ভাই, এখন কিন্তু ভাই জ্যাম বুঝে ছেড়ে দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন কিন্তু ভালোই গতি ফতি দেখাচ্ছে বন্ধুরা। বন্ধুরা সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কালকে যেরকম আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল দেখতে পাচ্ছ, আজকে এনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মারাত্মকভাবে এসি, অনেক সকালে করছে বলে। আর একটা গাড়ি একটা প্রাইভেট কারও কিন্তু অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে একেবারে ভ্যাস খাই গেছে, দেখতে পাচ্ছ ভাই। যাই হোক আমরা আমাদের যাত্রাপাত্রা আল্লাহর নাম নিয়ে করবো, কোনো মানে তাড়াহুড়ো করবো না, কারণ বিপদ আসতে কিন্তু সময় লাগে না, বরাবর যাবে টানাবে আস্তে আস্তে ক্লিয়ার, টানাবে আস্তে হালকার পথে যাবে, হালকার পথে যাবে।
তো বন্ধুরা আমরা আস্তে ধীরে যাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছ চিটাগাং থেকে এখনো 219 কিলোমিটার দূরে, বন্ধুরা 196 কিলোমিটার দূরে আছি, দেখতে পাচ্ছ আমাদের ভলভো কিন্তু ছুটেই যাচ্ছে, আর কোনো জায়গায় ব্রেক ট্রেক দেয়নি, আমাদের যাত্রীরা তো ভাই সব ঘুম ভাই, আরে ভাই এত রিল্যাক্সে, তো এত লাক্সারি গাড়িতে ভাই ঘুমাবে না তো কি করবে, আর আজকে ভদ্র ড্রাইভার চালাচ্ছে তো তেমন ওভারটেক ফোভারটেক দেখাচ্ছে না, সুন্দরভাবে আজকে হর্ন টর্নও তেমন দেয়নি, বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হর্ন দেওয়ার দরকারই হয়নি, কারণ আজকে তো আমরা তেমন ওভারটেক ওভারটেকিং খেলা বেশি খেলিও নি। 187 কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু অনেকগুলো গাড়ি টাড়ি আছে, দেখি তাদেরকে আমরা এখন ওভারটেক দিতে পারি কিনা। ও ভাই ডান্দা আসতে, দেখে শুনে আসতে যাবে আসতে, ক্লিয়ার ক্লিয়ার, সাকুরাকে ওভারটেক দিলাম, হানিফ আমাদের একটা হানিফের নর্মাল গাড়ি তাকেও আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম, এখন কিন্তু আমাদের গতি টতি ভাই স্পিড অনেক বেশি, গাড়ির মধ্যে হয়তো বোঝা যায় না, গাড়ির বাইরে আসলে বোঝা যায় ভাই স্পিড কেমন, দেখতে পাচ্ছ ভালোই টান ফান দিয়ে শুরু করছি আমরা দেখতে পাচ্ছ, আর আমাদের সুপারভাইজাররা সব বসে টসে রয়েছে, হেল্পাররা খুব আরামে বসে রয়েছে, সব তো দায়িত্ব আমার, দেখতে পাচ্ছ মারাত্মক টান ফান দিয়ে শুরু করছি বন্ধুরা। ও ভাই পিছনে কোনো গাড়ি ফাড়ি নাই, আলকা টানাবে ক্লিয়ার, টান্দা 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 বড় বাজাবে আলকার মধ্যে, আমরা এখন শ্যামালী বৌদিকে ইগল মামাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আলকা টানাবে আসছে, দেখে শুনে দেখে শুনে ক্লিয়ার, এখন কিন্তু অনেক জোরালো রাফ অ্যান্ড টাফ চালাচ্ছে, কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক 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 বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হয়েছে ইগল আর জোনাকির মধ্যে, এখন আমাদের পাশ কাটায় চলে যেতে হবে, নাহলে এই ঝামেলা কোনোদিন শেষ হবে না, আমাদের চিটাগাং তালে পৌঁছানো হবে না, দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে ধীরে সুস্থে কিন্তু বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমরা ভাই ঝামেলা করতে চাই না, আমরা বেরোয় গেলাম, দেখতে পাচ্ছ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক ইগল আর জোনাকির মধ্যে রাস্তার মধ্যেই, যাই হোক টান্দা টান্দা মামা বাবা, বন্ধুরা 78 কিলোমিটার দূরে আছি আর পাহাড় পর্বত দেখে তো বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি, আমরা চিটাগাং এর কাছে চলে এসেছি, এগুলো হচ্ছে রাঙামাটির পাহাড়টা, আর আমরা যখন রাঙামাটিতে যাবো তখন এসব পাহাড়ের উপরে উঠবো, দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আর বেশি দূরে না, যাত্রীরা তোমরা ট্যাক ফ্যাক রেডি করে রেখো, তোমাদের সুন্দরভাবে আমরা চিটাগাং এ পৌঁছে দেবো, দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড়ের মাঝে আমাদের গাড়ি ছুটে যাচ্ছে, আমরা আর মাত্র 74 কিলোমিটার দূরে আছি, আমাদের 59 মিনিটের মতো লাগবে, এখন আমরা যত দ্রুত চালাবো তত দ্রুত আমরা কিন্তু চিটাগাং এ পৌঁছে দেবো, আর আজকের এই সুন্দর গাড়িটা নিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু পৌঁছে দেবো যাত্রীদেরকে, একদম চমৎকার নতুন একটা গাড়ি, আর আজকে একজন ভালো ভদ্র ড্রাইভার গাড়ি চালাচ্ছে, যে জন্য কোনো হাওকাও ফাওকাও কিচ্ছু হয়নি বন্ধুরা, দেখতে পাচ্ছ কোনো বড় বড় টান ফান এরকম বলা হয়নি, তেমন একটা ধীরে সুস্থে আমরা কিন্তু গাড়িটা চালাই গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ, বন্ধুরা আমরা আর মাত্র 25 কিলোমিটার দূরে আছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে যাব চিটাগাং এর সামনেই, তোমরা দেখতে পারবা চিটাগাং এ ঢোকার মুখে যে বিশাল একটা গেট আছে সেই গেটটাকে এখন আমরা গেটটাকে দেখতে পাচ্ছি না, খুব তাড়াতাড়ি আমরা গেটটাকে দেখতে পারবো, দেখতে পাচ্ছ বোঝাই যাচ্ছে যে আমরা একটা শহরের মধ্যে ঢুকতে যাচ্ছি চিটাগাং, আর 23 কিলোমিটার আমরা, ও ভাই দূরে দেখো অ্যাট লাস্ট, ওই যে চিটাগাং আমাদের ওয়েলকাম জানাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সামনে গেট দেখলে তো তোমরা বুঝতে পারছো আমরা চিটাগাং এ ঢুকতে যাচ্ছি, চমৎকার একটা গাড়ি নিয়ে আমরা এখন চিটাগাং এ ঢুকতে যাচ্ছি বন্ধুরা, আমরা এখন চিটাগাং এর গেটের মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা চিটাগাং শহরে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছ, আর অল্প একটু 18 কিলোমিটার দূরে আছি মাত্র, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কাউন্টার ফাউন্টার রয়েছে, এখানে কিন্তু আমরা আমাদের যাত্রীদের নামাবো না, এখানে আমাদের কোনো যাত্রী নামবে না, আমাদের হচ্ছে সামনে যে শহরের মধ্যেই নামবে, আমরা বাই ইন্ডিকেটার দিয়ে দিই, দেখতে পাচ্ছ সামনে যে আমাদের বাই যেতে হবে, বাই কিন্তু আরেকটা গেট আছে বন্ধুরা, ওই গেটের ওই জায়গায় এখন আমাদের যাত্রীদের নামা দিতে হবে, মেইন যে মূল যে চিটাগাং শহর সেখানে নামা দিতে হবে, একটা চিটাগাং বেরোনোর সময় অনেক বাস কাউন্টার থাকে সেইগুলা এখানে আমরা যাবো না, বরাবর বরাবর ব্রেক ব্রেক, আমরা সামনে যে বাই, বাম সাইডের ম্যাপে চিটাগাং ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন বাইরে চলে যাবো আসতে, দেখে শুনে আসতে আসতে আসতে, দেখতে পাচ্ছ আমরা এখন চিটাগাং শহরের মধ্যে ঢুকতে যাচ্ছি, এই যে চিটাগাং শহরে আরেক ঢোকার মুখে কিন্তু আরেকটা গেট আছে বন্ধুরা, এই গেটটা তোমাদের দেখালাম, এই যে গেটটা পার হয়ে যাচ্ছি আমরা, এখন আমরা একদম বলা যায় যে আমরা চিটাগাং শহরের মধ্যে চলে আসছি, চমৎকার একটা বাস নিয়ে আমরা এখন চিটাগাং শহরের মধ্যে ঢুকে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ, বন্ধুরা আজকে যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইকস কমেন্টস কিন্তু ফটাফট করে দিও কিন্তু, তো বন্ধুরা এখন আমরা হচ্ছে চিটাগাং শহরের নিচে যাওয়া বাস কাউন্টারগুলো খুঁজবো বন্ধুরা, আর 1 কিলোমিটার সামনে যে ডাইনে হচ্ছে যেতে হবে আমাদেরকে, আমরা চলে আসছি চিটাগাং শহরের বাস যে কাউন্টারগুলো আছে সেখানে, আর যাত্রীদেরকে আমরা শহরের মধ্যে নামাই দেবো, আমরা কোনো যাত্রীকে কষ্ট করতে দেবো না, আসতে ডানে যাবে আসতে, দেখে শুনে দেখে শুনে দেখে শুনে আসতে আসতে ঘুরতে হবে আসতে ঘুরতে হবে, এই দেখো বন্ধুরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, দেখে শুনে ঘুরতে হবে দেখে শুনে ঘুরতে হবে, এখানে আমাদের হানিফের গাড়ির কাউন্টার কোথায় সামনে মনে হয়, বরাবর বরাবর টানাবে টানাবে ক্লিয়ার, এখানে সব যাত্রীদের নামাতে হবে, সামনে কিন্তু একটা গ্রিন লাইনের গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে ওই গ্রিন লাইনের গাড়ির পিছনে নামা দিলে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, ও আমাদের কাউন্টার সামনে 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 ওই সামনে হানিফের কাউন্টার সামনে আছে, তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আমরা আবার চলে আসব, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের কাঙ্ক্ষিত জায়গা, আমরা রেস্টার্ট বন্ধ করে দিলাম, হানিফ এন্টারপ্রাইজ, আল্লাহ হাফেজ।